কোথায় যাচ্ছ তুমি? কেন ওকে কেন বাসায় নাস্তা নাই? আছে, বৃষ্টির ভিতরে বাইরে গিয়ে খেতে আলাদাই তাই। আদিহার আন্দালি দারুণ খুশি, ওরা সকালবেলা বাবা মার সাথে নাস্তা করতে যাচ্ছে। আমরা চলে এসেছি সারুনিয়া বাজার। এখন আমরা অটো থেকে নেমেছি, এখন আমরা নাস্তা খেতে যাবো। ওরা দুই ভাই বোন দারুণ মজা করছে বাবা মার সাথে নাস্তা করতে যাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুক্রবার সকাল, অনেকই সকাল, বাহিরে অনেক বৃষ্টি পড়ছে। অনেক বৃষ্টি বলতে যে অনেক ঝুম বৃষ্টি পড়ছে বিষয়টা তেমন না, হালকা ঝিরিঝিরি বৃষ্টি। আর মনে হচ্ছে যে শীতের শুরু হয়েই যাবে। তো যাই হোক, ভালো লাগছে। তা আমরা ঘুম থেকে উঠে চলে এসেছি নাস্তা খাওয়ার জন্য, চলে এসেছি। আজকে যেহেতু শুক্রবার, ভাবলাম যে আমরা বাইরে যেয়ে নাস্তা করি। আর বাসার টুকটাক বাজার লাগবে, বাজার বলতে হচ্ছে হালকা পাতলা কিছু লাগবে। তোমাদের ভাইয়া বললো যে চলো আমরা নাস্তা খেয়ে ওগুলো নিয়ে বাসায় যাব। তো এখন নাস্তা অর্ডার দিয়ে দিয়েছি, তো দেখি কি কি খাই এবং কি কি বাজার করি। সাথে থাকো বন্ধুরা, আমাদের ভীষণ ভালো লাগছে, কারণ শুক্রবার মানেই হচ্ছে আমাদের জন্য একটু বিশেষ। কারণ আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই জব করি, তো বাচ্চাদের ওইভাবে আমাদের সময় দেওয়া হয় না। তাই আমরা চেষ্টা করি শুক্রবার যাতে ওদের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার। বাইরের অনেকেই বলে আমাদেরকে যে আমরা অনেক ঘোরাঘুরি করি, এইটা সেটা, কিন্তু ঘোরাঘুরির মেইন রিজনই হচ্ছে আমাদের বাচ্চাদেরকে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা, বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে সময় দেওয়া, এবং বাচ্চারা যাতে ফিল না করে যে বাবা মার কাছ থেকে অনেক দূরে থাকে, ভালো নেই, কিংবা বাবা মা ওদেরকে ভালোবাসে না, আরও নানান ধরনের কিছু। তো যাই হোক বন্ধুরা, আমরা দেখি আজকে কী কী নাস্তা খাই, কী কী করি। এই যে আমাদের নাস্তা চলে এসেছে, আমরা রুটি দিয়েছি, গরুর মাংস এখনও রান্না হয়নি, যেহেতু খুব সকাল তাই যেটা হয়েছিল ডাল এবং গিলা কলিজা আমরা সেটাই নিয়েছি। এখন আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। আদিহা তাকা দেখি, দেখো বাবা আবার রুটি খাচ্ছে। হ্যাঁ খাবে, তুমিও খাও। এই মাংসের না না আদিহা নাস্তা খাচ্ছে। দেখো বন্ধুরা, সকালে ভীষণ সুন্দর, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ক্যামেরাতে হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু পিছনে অনেক গাছ টাছ, ভীষণ ভালো লাগছে এরকম একটা পরিবেশে নাস্তা করে।